ইচ্ছে করেই বলেছিলাম বাংলায় মা লিখতে। বাজে টু ইউ। এবারে আমি নিচে গিয়ে মামের জন্য পায়েশ রান্না করব। গোপাল ভাঁড় ক্যান্টিনের সামনে চলে এসেছি, এই যে দেখতেই পাচ্ছেন। হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আচ্ছা, এখন বাজে হচ্ছে রাত মোটামুটি 11:30 মতো। তো এখন এই টাইমে কেন ব্লগ শুরু করলাম সেটা বলছি, কারণ রাত 12:00 বাজলেই মামের বার্থডে, মাম মানে আমার শাশুড়ি মার বার্থডে। আর প্রতিবার যেভাবে বার্থডে সেলিব্রেট করা হয় এবারও হবে, মানে রাত 12:00 পর বাড়িতে কেক কেটে সেলিব্রেট করা হবে। তো ঋদ্ধি গিয়ে সন্ধেবেলা কেক নিয়ে এসছে মজনিস থেকে, মানে আমিও গেছিলাম, আমি আর ঋদ্ধি গিয়ে নিয়ে এসেছি। তো রাত 12:00 বাজলেই আমরা কেক কাটবো এবং মামার বার্থডে সেলিব্রেট করব। আর তারপর আমাদের কালকে খাওয়া দাওয়ার প্ল্যান আছে, যদিও সেটা ডিসাইড হয়নি এখন আমরা কোথায় যাব, বাট কালকে সেই প্ল্যানটাও রয়েছে। তো এটা হচ্ছে মামের বার্থডে ব্লগ হবে, এবং প্রত্যেকবার আমরা বাড়িতে যেভাবে সেলিব্রেট করি সেভাবেই সেলিব্রেট করবো, আর সেটাই ব্লগে শেয়ার করবো। আপনারা দেখতে থাকুন আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিন। নিচে চলে এসেছি কেক কাটার জন্য। আচ্ছা, এটা হচ্ছে কেক যেটা ঋদ্ধি নিয়ে এসছে মঞ্জিনিস থেকে। আমি ইচ্ছে করেই বলেছিলাম বাংলায় মা লিখতে, কারণ আমরা সবসময় ইংলিশেই লিখি কিন্তু আমার বাংলায় লেখাটাই বেশি ভালো লাগে। তো এখন কেক কাটা হবে। গুড মর্নিং সবাইকে। সো কাল রাতে কেকটা কেটে তো আমরা শুয়ে পড়েছিলাম, কেক খেয়ে শুয়ে পড়েছিলাম। যাই হোক, আজকে সকালবেলা উঠেছি, এখন আমি একটু ছাদের গাছে জল দিলাম। এবারে আমি নিচে গিয়ে মামের জন্য পায়েশ রান্না করব। আর কাল যেটা আপনাদের বললাম, আজকে আমাদের মেন প্রোগ্রাম হচ্ছে খাওয়া দাওয়া, মানে রাত্রে আমরা কোথায় একটা খেতে যাব। কোথায় যাব এখনও ডিসাইড হয়নি, সেটা ডিসাইড হলে জানাচ্ছি, বাট কাছাকাছি কোথাও যাব। তার কারণ হচ্ছে ঋদ্ধির অফিস রয়েছে আজকে, আর তাই অফিসের পর দূরে কোথাও যাওয়া যাবে না, কাছাকাছিই যাব। আর এখন আমি আর মাম, মানে আমি নিচে গিয়ে পায়েশটা রান্না করব, তারপর আমি আর মাম ব্লাউজ বানাতে দিতে যাব। তা ঠিক পুজোর জন্য ব্লাউজ বানাতে দিচ্ছি নয়, আমার মা মামকে আর আমাকে ব্লাউজ পিস গিফট করেছিল নিজের হাতে কাজ করে, সেখানে মানে গুজরাটি কাজ থেকে কাঁথা স্টিচ থেকে সব আছে। মা খুব ভালো হাতের কাজ করে, তো সেইগুলো, সেই ব্লাউজের পিসগুলো আমি আর মাম বানাতে যাব। এছাড়া মা আমার বাবাই কিছুদিন আগে পুরি গেছিলো, তো তখন ওরা আমার জন্য একটা ব্লাউজের পিস নিয়ে এসেছিল ওখান থেকে, সেটাও বানাতে দেবো, কারণ অনেক দিন পরে রয়েছে। কাছেই একটা দোকান আছে এখানে, তো সেখানেই বানাতে দেবো। আচ্ছা, আমি এখন পায়েশটা করছি, মামি দুধটা বসিয়ে দিয়েছিল, দুধটা জাল দিচ্ছি, ওদিকে চালটা ধুয়ে রেডি করে রেখে দিয়েছি, তারপর দেব। পায়েশটা হয়ে গেলেই আমি আর মাম বেরোবো ব্লাউজটা করতে দিতে। আর এই সুন্দর হাড়িটা গিফট করেছে হচ্ছে আমার মা ঋদ্ধিকে জামাই ষষ্ঠীতে, আর এইটাই, এই হাড়িটাতে প্রত্যেকবার মাম গোপালের জন্য পায়েশ রান্না করে। তো আমাদের এখানে কারো জন্মদিন হলে যখনই পায়েশ রান্না করা হয় এই হাড়িটাতেই করা হয়। আচ্ছা, এখানে আমি মার ব্লাউজগুলো খুলে রেখেছি আপনাদের একটু দেখাবো বলে। তো এই যে তিনটে লাল রঙের ব্লাউজ দেখছেন, এই তিনটে মা নিজের হাতে কাজ করে আমাকে আর মামকে গিফট করেছিল। আমি সামনে থেকে দেখাচ্ছি, এটা সম্ভবত কাঁথা স্টিচ, এইটাও তাই। আমি, আপনারা কেউ জানলে কমেন্ট করে জানাবেন। মা আমাকে বলেছিল কাঁথা স্টিচ আর এদিকে গুজরাটির মধ্যেই রয়েছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। তো মা বিভিন্ন এরকম হাতের অনেক কাজ করে থাকে, এর আগেও করেছে, পুরো চাদরের ওপর, পুরো শাড়ির ওপর, তারপরে আমাকে খুব সুন্দর একটা ব্যাগ বানি গিফট করেছে। জাস্ট বাড়িতেই করে, এরকম কিছু না, প্রফেশনালি। আর এই যে ব্লাউজ পিসটা দেখছেন, এইটাই পুরি থেকে মামার বাবাই আমার জন্য এনেছিল। তো আপাতত এই চারটে ব্লাউজ পিস নিয়ে আমরা বেরোবো ব্লাউজ বানানোর জন্য। আচ্ছা, এখন আমি আর মাম বেরোচ্ছি, আমরা ব্লাউজ করতে দিতে যাচ্ছি। আমাদের বাড়ির কাছে একটা দোকান আছে, ওখানেই যাব। তো মাম, আমরা কটা ব্লাউজকে করতে দেবো বলো তো একটু। তোমার মা তো তিনটে দিয়েছিল, তিনটে, তুমি দুটো করবো, আমি একটা করবো। তুমি একটা করবে? আমি দুটো করবো, তুমি দুটো করবো, চারটে পিস আছে আমার কটা বলো। আচ্ছা, তোমার পুরীর থেকে আনা একটা, আর তোমার মা তিনটে, তুমি দুটো করবো, আমি একটা। ঠিক আছে, দেখা যায় কীরকম ব্লাউজটা বানায়। হ্যাঁ হ্যাঁ, চলো যাই এখন দোকানে। হ্যাঁ, এই আমরা বেরোচ্ছি, বৃষ্টি শুরু হয়ে গেছে ইতিমধ্যে,
তো জানি না দোকানটাও খোলা আছে নাকি, একটু দেরি হয়ে গেল। মানে যখনই ব্লগে কথা বলি তখন ইচ্ছা করে লোকে ঘন্টা বাজায়। যে আমরা যাচ্ছি, প্রচন্ড বৃষ্টি আর জোরে জোরে শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমরা ছাতা নিইনি, কারণ একদম বাড়ির কাছেই। হ্যাঁ, মানে ছাতা নিয়েছি, খুলিনি। তো যাচ্ছে, আমাদের বাড়ির এই জায়গাটা এতটাই ক্রাউডেড, মানে ব্লগ করলে সবাই তাকিয়ে থাকে, এটাই হচ্ছে প্রবলেম। আচ্ছা, আমরা চলে এসেছি দোকানটার সামনে, যে সামনে দোকানটা, এবার ব্লাউজটা করতে দেবো। আমার কে চাইবে? চলে এসেছি, এবারে এখানে দেবো করতে। আমি এখান থেকে আগে করিনি, বাট মাম করেছে, মামের চেনা দোকান, ইনি হচ্ছেন ওনার এখানকার। আর আমি আগে এখান থেকে একটা কুর্তি নিয়েছিলাম, কারণ উল্টো দিকে ওনার আবার একটা শোরুম আছে, সবার দারুণ ছিল কুর্তিটা, ইয়েলো কালারের। এটা আবার ট্রায়াল রুমও আছে। আমি আগে একবার এসেছিলাম এইখানে, আমি একটা কুর্তি নিয়েছিলাম, তখন আমি এই ট্রায়াল রুমটা এসেছিলাম, কারণ ওনার এই যে উল্টো দিকের এই দোকানটা ওনার, এই যে ফুলিয়া তাঁত শাড়ি সেন্টার, আমার শ্বশুর বাড়ি থেকে একদমই কাছে। আর এই যে দোকানটায় আমরা এসেছি, এইখানে হচ্ছে মেনলি ব্লাউজ টাউজ বানানো হয় আর কি। আচ্ছা, আমার মাপ দেওয়া হয়ে গেছে, এবার এই যে মাম দাঁড়িয়েছে মাপ দেবে বলে, আমরা কবে পাবো ব্লাউজগুলো? তাও এক সপ্তাহ না, এবার মাম মাপ দেবে। আচ্ছা, এই যে দোকানটা যেটা আমি উল্টো দিক থেকে দেখাচ্ছিলাম, ফুলিয়া তাঁত শাড়ি সেন্টার, আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অনেক কালেকশন আছে, মানে জামদানি থেকে শুরু করে হ্যান্ডলুম, তারপরে বিভিন্ন কুর্তি রয়েছে। এছাড়া আপনারা ওই দোকান থেকে ব্লাউজ পিসও নিতে পারেন, কুর্তি বানিয়ে নিতে পারেন। তো আমি দিয়ে দেবো লোকেশানটা যারা চান। এটাও বেদিয়াপাড়াতে, আমার শ্বশুরবাড়ির কাছে, 30A বাস স্ট্যান্ড থেকে একদমই কাছে। তো কেউ যদি নিতে চান তাহলে এই দোকানটা থেকে নিতে পারে। আচ্ছা, আমি এই কুর্তিটা নিলাম, আমার বেশ ভালো লাগলো লাল রঙের এই কুর্তিটা। গুড ইভিনিং সবাইকে। সো এখন আমরা চলে এসেছি বার্থডে সেলিব্রেশনের মূল পর্বে, মানে এখন আমরা ডিনার করতে যাব। দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়ে গেছি, সবাই রেডি হচ্ছে, তো এবার আমরা বেরোবো। তো সকাল থেকেই বলছিলাম যে আমরা ডিসাইড করতে পারছি না যে কোথায় যাব। তো ফাইনালি আমরা যেটা ডিসাইড করলাম, যেহেতু কাছাকাছি যেতে হবে, তাই আমরা যাব গোপাল ভাড়ের ক্যান্টিনে। এই গোপাল ভাড় ক্যান্টিন নিয়ে অলরেডি আমার একটা ডিটেল ব্লগ আছে, যদি এখনও না দেখে থাকেন তাহলে প্লিজ দেখে নিন, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর আই বাটনেও চলে আসবে। তো গোপাল ভাড়ের ক্যান্টিন যে রেস্টুরেন্টটা আছে, এটা আমার বাড়ির থেকে বেশ কাছেই, মানে আমরা বাইক রিক্সা এইসব করে বা হেঁটেও চলে যেতে পারি। তাই যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, তাই আমরা ভাবলাম গোপাল ভাড়ের ক্যান্টিনেই যাই, কারণ আমি আর ইদ্ধি যেমনি আগের বার গেছিলাম, বাবা মারা কেউ যায়নি, তাই ওরা বলছিল তাহলে চলো ওটাতেই যাই। তো চলুন, আমরা গোপাল ভাড় ক্যান্টিনের সামনে চলে এসেছি, এই যে দেখতেই পাচ্ছেন। আর এই যে এদিকে ঋদ্ধি দাঁড়িয়ে রয়েছে। আমি আর ঋদ্ধি যেহেতু বাইকে এসেছি, তাই আমরা একটু আগেই পৌঁছে গেছি, আর বাবা আর মাম রিক্সা করে আসছে, সেজন্য ওদের একটু লেট হচ্ছে। তো আমরা ভেতরে ঢুকে যাব, এবার ওরা আসুক, ওদের জন্য ওয়েট করব। আর গোপাল ভাড় ক্যান্টিনের এন্ট্রান্স থেকে শুরু করে অ্যাম্বিয়েন্স সব কিছু আমার আগের ব্লগে দেখানো আছে ডিটেলে, তাই আজকে খুব ডিটেলে দেখাবো না, আপনারা আগের ব্লগটা অবশ্যই দেখে নেবেন যদি এখনও না দেখে থাকেন। তো চলুন এবার ঢোকা যাক। আচ্ছা, আমরা গোপাল ভাড় ক্যান্টিনের ভেতরে চলে এসেছি, এদিকে বাবা আর ঋদ্ধি একদিকে বসেছে আর এদিকে মাম বসে রয়েছে। ঠিক আছে, এবার আমরা অর্ডারটা দেবো। আচ্ছা, আমাদের স্টার্টারটা এসে গেছে, এটা হচ্ছে আমাদের নেক্সট স্টার্টারটা, চিকেন পেপার সল্ট, আর এদিকে হচ্ছে হলো প্রনটা। আমি খাচ্ছি চিলি গার্লিক প্রন, ভালোই হয়েছে খেতে, বেশ স্পাইসি আছে, ভালো লাগছে, ঝাল হয়েছে, খুব ভালো লাগছে খেতে আমার। চিকেন পেপার সল্ট এটা বেশ গরম, কিন্তু এটার টেস্টটা আমি দেখছি যে ভাবলাম পেপারের একটু ফ্লেভারটা পাবো, পেপারের ফ্লেভারটা কিন্তু খুব একটা পেলাম না এটাতে। মেন কোর্সে আজকে অর্ডার দিলাম হচ্ছে এগ প্রন ফ্রাইড রাইস, আর একটা হচ্ছে হলো মিক্স ফ্রাইড রাইস, আর ফিশের মধ্যে থেকে দিলাম হচ্ছে চিলি গার্লিক ফিশ, আর একটা হচ্ছে সেম চিলি গার্লিক চিকেন, কেননা আমাদের একটু শেজওয়ানটা দেওয়ার কথা ছিল, ইচ্ছা ছিল, কেননা একটু ঝাল ঝাল বেশ স্পাইসি ভাল লাগে খেতে। তো আজকে শুনলাম এখানে শেজওয়ানের সসটা ফুরিয়ে গেছে, নেই, তো বাধ্য হয়ে আর কি চিলি গার্লিক ফিশটা অর্ডার দিতে হলো। মেন কোর্সটা এসে গেছে, এই দুটো হচ্ছে চিলি গার্লিক ফিশ আর চিলি গার্লিক প্রন, আর এদিকে রয়েছে হচ্ছে এগ প্রন ফ্রাইড রাইস, আর একটা মিক্স ফ্রাইড রাইস আছে, এখনো আসেনি, আসছে। আর এই যে বার্থডে গার্ল, বলো কি অবস্থা? অবস্থা মানে খুব ভালো লাগছে আসতে, কিন্তু যা লেট হচ্ছে না, সত্যি তাই, আজকে এত দিতে লেট করছে, মানে আমাদের কত রাত হয়ে গেছে। চিকেন
পেপারস খাওয়া স্টার্ট করেছি, ভালোই হয়েছে। তবে কি হতো যদি শেজুয়ানটা হতো একটু ভালো হতো, কারণ আমি ঝাল খেতে খুব ভালোবাসি, আর এটা আমার কাছে ভীষণ নন স্পাইসি লাগছে। বাবাইও খাচ্ছে, ঠিকই আছে খাবার, আর একটু স্পাইসি হলে বেশি ভালো হতো, ওভারঅল ঠিক আছে। রেস্টুরেন্টে এসে আসলে একটু স্পাইসি খেতে ইচ্ছা করে, যেটা প্রত্যেকেরই একটা এক্সপেকটেশন থাকে, কিন্তু এবার এইটা হয়ে গেছে হচ্ছে এতটাই প্লেন হয়ে গেছে, মানে চিলি গার্লিক চিলির আমি তো মানে চিলিটা একটু খুঁজে পাচ্ছি না আর কি। ওকে, আমাদের খাওয়া দাওয়া ডান, বেরিয়ে গেছি, অনেকটাই রাত হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো। ঠিক আছে, এই যে বাবাই মাম ঋদ্ধি এখানে দাঁড়িয়ে আছে, বাবাই আর মাম চলে যাবে, রিক্সা পেলে রিক্সা, না হলে হেঁটে যেতে হবে, আমরাও ফিরবো। আচ্ছা, তো আমাদের খাওয়া দাওয়া যা হয়েছে তো ভালোই হয়েছে, এমনি খারাপ খাওয়া দাওয়া হয়নি। তবে আমি বলবো যে সার্ভিসটা একটু ডিটোরিয়েট করেছে আগের থেকে, আমরা লাস্ট ব্লগটা করেছিলাম ওই 4 উইকস আগে, তো সার্ভিসটা একটু ডিটোরিয়েট করেছে, ম্যানেজমেন্টে একটু প্রবলেম ছিল। তো ঋদ্ধি বলো, খাবারের কোয়ালিটি আমি বলবো যে প্রনটা আমাদের প্রচণ্ড ভালো ছিল, সত্যি খুব ভালো লেগেছে প্রনটা, পিসগুলো বিশাল বড়, এবং হচ্ছে ফ্রাইড রাইসের মধ্যে যেটা এক প্রন ফ্রাইড রাইস ছিল সেটাও খুব সুন্দর ছিল খেতে। কিন্তু এবার বাকি যেটা চিকেনের স্টার্টার যেটা ছিল চিকেন পিপার সল্ট, আমার তো ভালো লাগেনি একটু খেতে। আর এবার হচ্ছে হলো বাকি যে চিকেনে আর ফিশের যে মেন কোর্সটা ছিল সেটা তো আমরা বলেছিলাম আর কি, চিলি এটা করতে, চিলি গার্লিক, কিন্তু এনারা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সেখানে ওনারা আর কি বাটার গার্লিক করেছেন। তো এবার শেজওয়ানটা আজকে অ্যাভেলেবেল ছিল না এনাদের কাছে, তো শেজওয়ানের বদলে, শেজওয়ানটা তো আর মানে এ করা যায় না, এবার তার বদলে হচ্ছে চিলিটা আমরা করেছিলাম, কিন্তু এবার চিলিটাও একটু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মতো হয়নি। তো এমনি কোয়ালিটি হিসাবে আমি বলবো না খুব একটা খারাপ, কিন্তু যেহেতু আমাদের একটু ঝাল ঝাল ভালো লাগে বলে সেই জন্য হয়তো আমাদের ফিশ আর চিকেনের মেন কোর্সটা ভালো লাগেনি, কিন্তু এমনি স্টার্টার খুব ভালো, বাট সার্ভিসে কিন্তু রিয়েলি ইম্প্রুভ করানোটা খুব। যাই হোক, মা আমার বাবাই এই যে বেরিয়ে যাচ্ছে, আমরাও এবার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যে মাম টাটা করছে। তো আজকে সারাদিনে আমরা মামের বার্থডে সেলিব্রেট করেছি, ইনফ্যাক্ট কাল রাত থেকে চলছে, আর রাত 12টায় আমরা কেক কেটেছি, তারপরে আজকে সকালবেলা সারাদিন কাটিয়েছি, অ্যান্ড দেন ফাইনালি আমরা এসছি আজকে, মানে খেতে এসেছিলাম আর কি। যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ইনস্টাগ্রামের লিঙ্কটা কিন্তু দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আমাকে চট করে ফলো করে দিন। আশা করছি খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, টাটা করে দাও। Fearless.